সকলকে স্বাগতম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে। এশিয়ার বৃহত্তম এবং বাংলাদেশের দ্বিতীয় এই সাফারি পার্কে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। দুটি হাতি বেষ্টিত গেট আপনাদেরকে স্বাগত জানানোর মাধ্যমে সর্বপ্রথমে চোখে পড়বে আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। ঠিক তার পাশে আপনাদের চোখে পড়বে ডিসপ্লে ম্যাপ। পুরো পার্কের বিস্তৃতিটা এখানে স্বল্প আকারে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তারপরে আপনাদের যেই সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা আপনাদের চোখে আসবে সেটা হলো কোর সাফারি। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই কোর সাফারি। এখানের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা গাড়িতে করে খোলামেলা বনের মধ্যে দিয়ে ঘুরবেন আর বন্য প্রাণীরা এখানে টোটালি খোলামেলা পরিবেশে বিচরণ করছে। সো এই জায়গাটাই সবচেয়ে আকর্ষণীয় এবং মানুষকে দেখানোর জন্য আসলে এটা একটা খুবই সুন্দর প্লেস। দেখতে পাচ্ছেন জিরাফ, একদম খোলামেলা পরিবেশে আমরা খুব কাছ থেকে জিরাফ দেখছি। আমরা যেমনটি চিড়িয়াখানায় দেখিনি, বাট তার ব্যতিক্রমটা আসলে এখানে দেখছি। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা খুব কাছ থেকে, একদমই কাছ থেকে আমাদের গাড়ির পাশে তারা চলে এসেছে। সো এই জায়গাটাই আসলে খুব চমৎকার লাগে এবং অনেক ভালো লাগে এখানে আসলে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন গয়াল বন্য গরু, এরা খুব বড় বড় আকারের হয় বন্য গরু। এগুলো বিভিন্ন আমাদের পাহাড়ি অঞ্চলেও পাওয়া যায়, বাট এরা এখানে সরাসরি বিচরণ করছে কোনো রকমের বাধাহীনভাবে। বিকজ এখানে দেখতে পাচ্ছেন ভাল্লুক, ভাল্লুককে আমরা দূর থেকে দেখেছি বিকজ ভাল্লুক আমাদের কাছে আসেনি। আর এইখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় যে প্রাণীটি সেটা হচ্ছে সিংহ। আমরা খুব কাছ থেকে দেখেছি, আমরা অনেকবার এসেছিলাম এই পার্কে বাট এত কাছ থেকে দেখিনি, তারা অনেক দূর থেকে আমরা দেখতে পেরেছিলাম, বাট এবার একদম ওরা রেস্ট নিচ্ছে। সো যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করার জন্য আপনারা খুব একটা সময় করে মোটামুটি একটা ডে লং ট্যুরের জন্য চলে আসতে পারেন এই সাফারি পার্কে। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আপনারা বাঘ। এই বাঘটাও আমরা এর আগে কখনো এত কাছ থেকে বা একদম কাছ থেকে আমরা আসলে দেখতে পারি নাই, এবারে আমরা আসলে খুব কাছ থেকে বাঘ দেখছি। ভিউয়ার্স আপনারা এই ক্লান্তি বা এই ধরনের প্রাণী দেখতে হলে চলে আসবেন সাফারি পার্কে। গাজীপুরের মাওনায় অবস্থিত এটি, ঢাকা থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত। আরও টোটাল ইনফরমেশন, টিকিটিং বা এর টোটাল এরিয়া ভিত্তিক যে আলোচনাগুলো আমরা আসলে এটা ক্লেম ভিডিওতে আমরা আমাদের লিঙ্ক বক্সে এটাকে টাইপ করে রাখবো, যেখানে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা দেখছি সাফারি কিংডম। সাফারি কিংডমে আছে অনেক ধরনের কালেকশন, যেমন পাখি, তারপরে মাছ, অনেকগুলো কালেকশন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাখি দেখতে পাচ্ছেন, খুব চমৎকার চমৎকার সকল পাখিগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে ম্যাকাও পাখি। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন প্রজাপতি গার্ডেন। প্রজাপতির, আমরা যারা প্রজাপতি দেখি নাই তারা এখানে দেখতে পাবেন অনেক ধরনের প্রজাপতির ইতিহাস, তার জন্মের স্থিতি, তারপরে তাদের যে একটা জীবনচক্র এখানে সুন্দরভাবে লিখিত রয়েছে। আর এই যে পরিবেশটা ন্যাচারাল, খুব চমৎকার। এখানে রয়েছে লাল কার্ফ মাছ, এখানে খাবার দিলে এগুলো একসাথে জড়ো হয়ে যায়, খুব চমৎকার একটি সুন্দর জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কুমির, অনেক বড় বড় কুমির, অনেক বড় সাইজের কুমির, ওরা ঘুমে যাচ্ছে। তারপরে বিভিন্ন প্রজাতির পশু পাখি, পাখি দেখতে পারবেন আপনারা আসলে এখানে আসলে। আমরা টোটালি এই আমাদের ভিডিওটা সাজিয়েছি ছোটো ছোটো ক্লিপ আকারে। সো আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দিবেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ, ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর, মানুষ সুযোগ পেলে হেঁটে আসে। আর এখানে এরপর যে আপনারা দেখবেন ময়ূর, ময়ূরের রাজ্য সুবিশাল একটা এরিয়া, এটাও একটা এরিয়া ময়ূর, অনেকগুলো ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর ময়ূরের পেখম, পেখম তোলাটা যদি সচক্ষে দেখতে হয় তাহলেও চলে আসতে পারেন এখানে।
সোজা কথা, আপনাদের চরম ক্লান্তিহীন একটা দিন যদি আপনারা পার করতে চান, স্পেন্ড করতে চান, তাহলে গাজীপুরের মাওনায় অবস্থিত এই সাফারি পার্কে চলে আসবেন। আমরা ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে পুরো পার্কটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এখানে রয়েছে শিশু পার্ক, বাট করোনা মহামারীর সময়ে আসলে এই পরবর্তী সময়ে এটা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আর ডাইনোসর দেখতে পাচ্ছেন এখানে, ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণী, তো এটাকে মুরালের মাধ্যমে এটাকে এখানে স্থাপিত করা হয়েছে। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ পাবেন, দেখতে পাবেন বিভিন্ন ধরনের অনেক কালেকশন রয়েছে এখানে। এখানে আপনারা এগুলো দেখতে পারেন, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সুবিশাল একটু সময় দরকার আছে, অনেক বড়, প্রতিটা পয়েন্টে আপনারা হেঁটে হেঁটে খুব সুন্দরভাবে দেখতে পারেন। এখানে রয়েছে পাখি, পশু, বিভিন্ন তাদের যে ধ্বংসাবশেষ বা দেহাবশেষ তাকে সংরক্ষিত করে রাখা হয়েছে এখানে। আমাদের আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের ভালো লাগাগুলো জানিয়ে দিবেন। আর এই ছোট্ট পর্ব থেকে আমরা আবার আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। যেতে যেতে বলবো এইটুকুই যে সময় করে অবশ্যই বঙ্গবন্ধু সাফারি পার্কে চলে আসবেন। ভিউয়ার্স, পার্ক সম্পর্কিত সকল ইনফরমেশন, টিকিটিং, কিভাবে যাবেন এবং সকল ধরনের ইনফরমেশন আমাদের ভিডিও লিঙ্ক বক্সে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সময় করে এটা দেখে নেবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।